করছে তাহলে সংক্ষেপে আচ্ছা, গতকাল শিবিরে একটা ইনসিডেন্ট রিপোর্ট হয়েছে, যেটা আপনারা জানেন যে আমাদের এবিপি আনন্দের সাংবাদিক গোপাল চট্টোপাধ্যায়ের বাড়িতে কিছু আননোন দুষ্কৃতি বোম ছুঁড়েছিল এবং হাইওয়ের পাশে ডিএম সাহেবের বাংলোর সামনের মাঠে কিছু দুষ্কৃতি বোম ছুঁড়েছিল, সেই একটা কেস রিপোর্ট হয়েছিল। কেস রিপোর্ট হওয়ার পর আমরা এটা তদন্তের উপর খুব জোর দিই এবং আমাদের একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয় আন্ডার দ্য ডাইরেক্ট সুপারভিশন অফ ডিএসপি ডিএনটি, এবং তাতে আরও প্রায় 10 জন মেম্বার ছিল। এবং সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম কালকে রিপোর্ট হওয়ার পর থেকে বিভিন্ন রকমভাবে তাদের কাজগুলো শুরু করে, শুরু করে সোর্স ইনফরমেশন এবং আমাদের যে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে তার সাহায্যে আমরা কেসটাকে ডিটেক্ট করি। এবং কালকে বিভিন্ন জায়গায় রেড করে আমরা এখন পর্যন্ত 4 জনকে ধরতে পেরেছি এই কেস রিলেটেড। তো সেই 4 জনের মধ্যে তাদের নামগুলো আছে, একজন হচ্ছে আসগর মোল্লা, যার বাড়ি বাঁশজোর উত্তরপাড়া। একজন আছে কুতুবুদ্দিন, শেখ কুতুবুদ্দিন, যার বাড়ি ছাপতলা সিউড়ি। একজন আছে শেখ জয়নাল আবেদিন, এলায়েস শেখ সুজন, ওনার বাড়িও বাঁশজোর। একজন আছে আনোয়ার, শেখ আনোয়ার, ওনার বাড়িও হচ্ছে বাঁশজোর। প্রত্যেকেই ওরকম 30-35 বছর বয়স হবে এবং এরা প্রত্যেকেই বালিঘাটের সাথে রিলেটেড আছে। বাঁশজোরে যেটা বালিঘাট আছে তার সাথে কোনো না কোনো রকমভাবে এনারা রিলেটেড আছে, মানে এদের হয়তো নিজেরা কিছু টাকা পয়সা দিয়ে তার শেয়ার ফেয়ার জাতীয় এরা বালিঘাটের সাথে ইনভলভ আছে। এবং এদেরকে ধরার পর এরা যে এটা করেছে এটা এরা কনফেস করে, এবং এদের কনফেশনে এরা নিজেদের যারা অন্যান্য অ্যাসোসিয়েটস আছে তাদের নামও ডিসক্লোজ করে। এবং এদের কনফেশনাল স্টেটমেন্ট অনুযায়ী যে আগের দিন রাতে এরা একটা জায়গায় জড়ো হয়েছিল, সেটা নদীর ধারে একটা ঘাটে জড়ো হয়েছিল এবং সেখানটায় বসে এরা যেটা এরা বলেছে যে এরা একসাথে ড্রিঙ্ক করেছে। ড্রিঙ্ক করার পর রাত এই 11:30-12 নাগাদ এরা মোটরসাইকেলে করে এসে প্রথমে এবিপি আনন্দের সাংবাদিক, আপনারা জানেন যে গোপাল চট্টোপাধ্যায়ের বাড়িতে যেটা কৌটো বোমা ছোড়া হয়েছিল সেটা কৌটো বোমা ছুঁড়েছিল, এবং সেখান থেকে ওরা আবার মোটরসাইকেলে করে সেম রুটেই ব্যাক করে যায়। ব্যাক করে আবার ঘাটে ফিরে গিয়ে সেখানে কিছুটা সময় খাওয়া দাওয়া করে, সেই জন্য আমরা দেখতে পেয়েছি যে দুটো ঘটনার মধ্যে ডিফারেন্সটা অনেকটাই বেশি। ওখানে খাওয়া দাওয়া করে এবং অ্যাজ পার দেয়ার স্টেটমেন্ট যে ওরা যখন খাওয়া দাওয়া করছিল তখন হোসনাবাদ এরিয়া থেকে কিছু একটা ফোন এসেছিলো ওনাদের কাছে, সেই ফোনটা অ্যাজ পার দেয়ার স্টেটমেন্ট যে ওনাদের সাথে হোসনাবাদ এরিয়ার আগে থেকে একটা বিরোধ চলছিল কোনো কারণে, এবং সেই বিরোধের কারণে ওনারা তখন আবার ওখান থেকে ওরা আবার হোসনাবাদের দিকে ওদিকে যায় এবং ডিএম সাহেবের বাংলোর সামনে যেটা মাঠ আছে সেখানটায় কয়েকটা কৌটো বোমা, প্রথমে মাঠে তারপরে রাস্তায় কৌটো বোমা ফাটায়। যেটা ওরা বলছে যে ওদের ওরা জানে যে হোসনাবাদের ছেলেরা ওখানে বসে আড্ডা মারে অ্যাজ পার দেয়ার স্টেটমেন্ট, যে সেই জন্য ওরা ওখানে বোম ফাটিয়েছিল। যাই হোক, পুরোটাই এখনও আমাদের ইনভেস্টিগেশনের খুব ইনিশিয়াল স্টেজে আছি আমরা। তো আমরা পুরো সমস্ত অ্যাঙ্গেল এবং সমস্ত দিক আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। তো এর মধ্যে এদের মোটিভ যেটা পেয়েছি আমরা এখন পর্যন্ত অ্যাজ পার দেয়ার কনফেশনাল স্টেটমেন্ট, যে ইদানিংকালে প্রচুর রেড হওয়াতে এবং রেড সংখ্যা বেড়ে যাওয়াতে এদের মতে এদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই রাগের থেকেই এরা ওই কাজ করেছে বলে এরা এখন পর্যন্ত কনফেস করেছে। তো হাউএভার যে পুরো ব্যাপারটাই আরও কারা কারা ইনভলভ আছে না আছে সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি, এবং অতি সত্বর এই কেসটাতে আমরা আরও অ্যারেস্ট আমরা অ্যাচিভ করব এবং দ্রুত আরও অ্যাকশন নেওয়া হবে। থ্যাংক ইউ। এরা কি 4 জনই ছিল না আরও ছিল? এদের সাথে আরও অ্যাসোসিয়েট ছিল। মানে কতজন কিছু বলছে ওরা অনেকটাই ডিসক্লোজ করেছে, বাট সেটা আমরা তদন্তের স্বার্থে আপাতত বলছি না, এটা আস্তে আস্তে ক্রমশ ডিসক্লোজ হবে। এখন পর্যন্ত আমরা ওই টাইপের কিছু ডিসক্লোজ করছি না, যেটা ওরা বলেছে ওটার উপর আমরা কাজ করছি।
এটা বালি রিলেটেড অবশ্যই। আমরা ওইভাবে কিছু পাইনি, তবে এখনো যেটা বলছি যে তদন্তের একটা একদম ইনিশিয়াল স্টেজ আছে, আমরা আরো এর গভীরে ঢুকছি। এই চারজনের মধ্যে এরা লেসিকে হয়তো কেউ কিছু টাকা পয়সা দিয়েছিল, যে আছে কোনো না কোনো রকমভাবে ইনভলভ আছে। এরা বলছে যে আমাদের ব্যবসার ক্ষতি হয়েছে অ্যাজ পার দেয়ার স্টেটমেন্ট। ওরা ইনভলভ আছে, বালির সাথে ইনভলভ আছে, এরা শেয়ার হোল্ডার হিসাবে আছে। মানে যা বোমার যেটা আমরা পেয়েছি এখনো পর্যন্ত সিজার, মানে এখনও কনক্লুসিভলি তো বলা যাবে না যতক্ষণ না রিপোর্ট পাওয়া যাবে, এটা প্রেডিকশন যে কৌটো বোমা জাতীয় বোমা ছিল। এখন পর্যন্ত রিকভারি হয়নি, আমাদের রেড চলছে এখন স্টিল। আমরা একটা মোটর সাইকেল পেয়েছি এবং বাকিগুলো আমাদের এখনো সার্চ চলছে। অ্যাজ পার দেয়ার স্টেটমেন্ট, সেটা আমাদের ইনভেস্টিগেশন এখনো ওটার উপর আমাদের করছি, তো এটা ওদের স্টেটমেন্ট আছে। যেটা আমাদের রেকর্ড অনুযায়ী যে এবিপি আনন্দ সাংবাদিক গোপাল চট্টোপাধ্যায়ের বাড়ি এবং ডিএম সাহেবের বাংলার ওখানে হয়েছিল 2:30 থেকে। সেটা আমাদের সিকিউরিটি রিলেটেড ইস্যু আছে, নেসেসারি স্টেপস নেওয়া হয়েছে। ওখানে কি কোনো সিসিটিভি ছিল বাইরের দিকে? সিসিটিভি ওখানটায় আছে, সেইভাবে অ্যাক্ট করা হয়েছে। সেটা আমাদের যেটা যেটা করার সেটা সেটা আমরা করে দিচ্ছি। একটা ইনসিডেন্ট হয়েছে, ঠিক আছে, সেই ইনসিডেন্টটা আমরা ডিটেকশন করেছি একদিনের মধ্যে এবং ফার্দার অ্যারেস্টও হবে। বুঝলাম না, দেখুন এটা এটা এখন পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে, ওদের আরও ফার্দার ইন্টিগ্রেশন দরকার আছে। এটা জাস্ট ধরা পড়েছে, আমরা রিমান্ডে নিচ্ছি, পুলিশ রিমান্ডে নিচ্ছি, তারপর ফার্দার ইন্টিগ্রেশন হবে, এগুলো ডিসক্লোজ হবে। ঠিক আছে, 10 জনের মধ্যে কয়খানা ওসি ছিল? আমাদের 10 জনের যে টিমটা আছে তার মধ্যে সিআই নানুর ছিলেন, আইসি শিউরি অবভিয়াসলি ছিলেন, ডিএসপি ডিএনটি সুপারভিশনে ছিলেন ডাইরেক্টলি, তার মধ্যে ওসি সাইথিয়া ছিলেন আর ওসি কাকরতলা ছিলেন এবং অন্যান্য ভালো ভালো ওসি শান্তিনিকেতন ছিলেন এবং আর যারা আমার সিলেক্টেড অফিসার আছে, যারা পুরনো অফিসার আছে তারা ছিলেন। ঠিক আছে।